ঠিক যেখানে দিনের শুরু অন্ধকালো রাত্রি শেষ, মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ। দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। সমাজে পিছিয়ে পড়া যত শ্রেণী আছে তার ভিতরে প্রতিবন্ধীরাই বেশি পিছিয়ে পড়া মানুষ। রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় একটা প্রশিক্ষণের সুযোগ পাওয়া গেছে। সেই প্রশিক্ষণে আমরা 18 জন ছিলাম। সে প্রশিক্ষণটি ছিল হচ্ছে জুতা তৈরির প্রশিক্ষণ। আমাদের এই ইচ্ছেগুলোকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে দরকার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এই প্রচেষ্টাতেই সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জীবনমান উন্নয়নে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ায় রূপান্তরের স্কিম প্রকল্প। করোনার সময় আমাদের অবস্থা খুব দুর্দশা ছিল। আমরা ঘর থেকে বেরোতে পারতাম না, কাজকর্ম ছিল না, ঠিক মতন খাবার পাইতাম না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারত না, এমনকি একবেলা খাইতাম আর তিন বেলা ঠিক মতন খাইতে পারতাম না। সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংসারে আর্থিক সচ্ছলতা আনতেই বাগেরহাটে গড়ে তোলে স্যান্ডেল তৈরির কারখানা। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল রূপান্তর 2700 উদ্যোক্তা তৈরি করবে বাগেরহাট এবং খুলনা জেলায়। আমরা বাগেরহাটের মোংলা, শরণকোলা এবং বাগেরহাট সদর, খুলনা সিটি কর্পোরেশন, দাগ ও বটিয়াকাটায় মোট 2700 জনকে প্রশিক্ষণ করিয়েছি 17টি ট্রেডে। তার মধ্যে অন্যতম ট্রেড হলো বাগেরহাটে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ এবং যৌনকর্মীদের প্রশিক্ষণ। এখানে আমরা প্রতিবন্ধীদের এক মাস প্রশিক্ষণ দিয়েছি, যারা এখন নিজেরা জুতো তৈরি করে এবং বাজারে বিক্রি করতেছে এবং যারা আর্থিকভাবে সচ্ছলতার সম্ভাবনা দেখতেছে। বর্তমানে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত স্যান্ডেল তৈরির কারখানাটিতে এসকল ভাগ্যাহত সুবিধাবঞ্চিত মানুষগুলো তাদের ভাগ্যকে বদলে দিতেই এই স্যান্ডেল তৈরির কারখানাতে দিবারাত্রি বিরামহীন কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকেই পেয়েছিলাম হচ্ছে 25,000 টাকা। সেই 25,000 টাকার একটা অংশ, দ্যাট ইজ 10,000 টাকা করে এখানে 1,80,000 টাকা আমরা ইনভেস্ট করি। আমাদের এই কারখানার নাম হচ্ছে সুইস বাংলা স্যান্ডেল কারখানা। এই কারখানাটা অনেকটা এরকম যে বাই দ্য ডিজেবল, অফ দ্য ডিজেবল অ্যান্ড ফর দ্য ডিজেবল, এই থিমের উপর ভিত্তি করে। রূপান্তর আমাদেরকে বের করে নাম দিয়ে জুতোর ট্রেনিং করে আমাদেরকে আর্থিক সহযোগিতা করা দিয়েছিল, তাই দিয়ে আমরা একটি কোম্পানি খুলি। আমরা এখানে জুতা তৈরি করে বাজারে বিক্রি করে যে লভ্যাংশ আসে তাই আমরা নিজেরা ভাগ করে নিই, আর কিছু টাকা দিয়ে আমরা কাঁচামাল কিনে আবার কাজ করি। জীবন যেমন পুষ্পসজ্জা নয় তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয় কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে। এখন পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙা গড়ার বিরাট ইতিহাস। আর্থিক অসচ্ছলতার বিশাল পাহাড় পেরিয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ এই মানুষগুলো এখন অনেকটাই সচ্ছল। এখন আমাদের অবস্থা আর্থিকভাবে আগের থেকে অনেক ভালো, ইনশাআল্লাহ আমরা ভালো আছি, ভালোভাবে কাজকর্ম করতেছি। আমরা মনে করি এবং স্বপ্ন দেখি যে কোনো একদিন আমাদের নিজস্ব জায়গার পরে নিজেদের কারখানা হবে।